আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটু অন্যরকম কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটি এই রামাজনের ইফতারিতে খেলে কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে অথবা গরমের দিনে এটি যদি আপনারা পান করেন যান প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে তরমুজের এই জুস আজ পর্যন্ত কেউ কখনো এইভাবে বানিয়েছেন কিনা জানি না তবে খুবই ইউনিক এই জুসটি আমি আপনাদের সাথে শেয়ার করব যেটি দিয়ে আপনারা বিভিন্ন রকমের শরবত বা ড্রিঙ্ক খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তরমুজের এই জুসটি বানানো যতটাই মজার পান করলে ততটাই তৃপ্তিদায়ক তাহলে চলুন দেখিনি ইউনিক স্টাইলে তরমুজের এই ড্রিঙ্ক বা শরবতটি আমি কিভাবে বানাবো প্রথমেই দেখুন এখানে একটা বড়ো সাইজের তরমুজ নিয়েছি আর এটাকে ওপর দিকটা করে ছুরির সাহায্যে সমান করে কেটে নিচ্ছি মাশাল্লাহ তরমুজের রঙটা দেখুন কতটা সুন্দর তো এখানে যে তরমুজটা আছে এটাকে একটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে নিয়েছি এবারে এখানে তরমুজের যে লাল অংশটা আছে এটাকে আমি তুলে নেব আপনারা এখানে যে কোনো চামচের সাহায্যে তুলে নিতে পারেন তো আমি এখানে আইসক্রিম তোলার মোলটাকে ব্যবহার করছি এই শ্বাসগুলো বার করার জন্যে তো আমি এইভাবে করে সমস্ত শ্বাসটাই পরিষ্কার করে নেবো তরমুজ থেকে রামাজানের ইফতারির সময় এই ধরনের একটা তরমুজের শরবত যদি বাড়ির সকলের সামনে পরিবেশন করেন আশা করছি বাড়ির সকলে প্রায় চমকেই যাবে আর এই শরবত এক গ্লাস পান করলে সারা সারাদিনের ক্লান্তি এক নিমেষেই শেষ হয়ে যাবে এখানে সমস্ত তরমুজের শাঁসটা আমি পুরোপুরি বার করে নিয়েছি আর দেখুন ভেতরের যে অংশটা আছে এটাও একটা বাউলের মধ্যে পুরোপুরি আমি নিয়ে নিচ্ছি এখানে তরমুজের এই ন্যাচারাল কালারটা মাসা আল্লাহ কতটা সুন্দর দেখে বুঝতেই পারছেন তো এখানে পুরো তরমুজের শ্বাসগুলো বার করে নিয়েছি আর এর ভেতরটা দেখুন একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবারে তরমুজের যে শ্বাসগুলোকে আলাদা করে রেখেছিলাম এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেব এরকম তরমুজ দিয়ে আপনারা প্রায় একসাথে দশ থেকে বারোখানা শরবতের গ্লাস তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখুন একটা গ্রাইন্ডারের মধ্যে শাঁসগুলো নিয়ে নিচ্ছি এবারে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব এদিকে তরমুজটা যে পরিষ্কার করে রেখেছিলাম এখানে দেখুন একটা কল নিয়েছি কলটাকে ফিট করবো বলে একটু মাপ দিয়ে এটাকে ভালো করে একটা ছুরির সাহায্যে গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে সাইজ করে কেটে নিয়েছি তো এটাকে আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারবেন তো এবারে দেখুন কলটাকে লাগানোর সাথে সাথে এটা কিন্তু ভেতরের দিকেও ভালোভাবে লেগে গেছে এবারে ভেতরের অংশে এর যে প্যাচটা হয় সেটাকেও হাতে করে সেট করে দেবো তো এইখানে দেখুন তরমুজের কল পুরোপুরি সেট হয়ে গেল রেডি হয়ে গেল এখানে তরমুজের কল আর দেখুন দেখতে কতটা মজার লাগছে এখানে যে তরমুজের শাঁসটাকে পেস্ট করে নিয়েছিলাম একটা ছাঁকনির মধ্যে দিয়ে এটাকে ভালো করে জুসটাকে বার করে নেব তো এইভাবে করে সমস্ত পেস্টটাকে দিয়ে দিয়ে এখানে জুসটাকে বার করে নিতে হবে তো দেখুন এখানে আমি সমস্ত জুস বার করে নিয়েছি বেশ অনেকটাই এখানে জুস তৈরি হয়ে গেছে এর মধ্যে মধ্যে যেহেতু এখনো কিছু জিনিস অ্যাড করব এতে করে এখানে তরমুজের জুসটা আরও কিছুটা বেড়ে যাবে তো এবারে দেখুন এর মধ্যে আমি যেটা অ্যাড করব এখানে আমি চিনি গুঁড়ো নিয়েছি এখানে চিনি গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের তরমুজের জুসের পরিমাণ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে বেশ কিছুটা বরফের টুকরো অ্যাড করে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর এই প্রচণ্ড গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস এক গ্লাস পান করলে পুরো কলিজা প্রায় ঠান্ডা হয়ে যাবে দিয়ে দেব এখানে বিট লবণ বিট লবণটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে তরমুজের জুসটা রেডি হয়ে গেল আর এখানে দেখুন তরমুজের কলটা দেখতে কতটা মজার লাগছে কতটা সহজে এখান থেকে তরমুজের জুস আপনারা বার করে নিতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন মাশাল কতটা সুন্দর এখানে তরমুজের জুসটা বেরোচ্ছে দেখুন আর তরমুজের এই জুসের ন্যাচারাল কালারটাও কতটা সুন্দর লাগছে তো এই জুস দিয়েই আমি চার রকমের ড্রিঙ্কস বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো আপনারা এখানে বিভিন্ন রকম মনে করে বানিয়ে নিতে পারেন প্রথমে মতো আমি কিছুটা পরিমাণ রবজা দিয়েছি এর মধ্যে সাবজা সিড নিয়ে নিয়েছি দশ মিনিট ভিজিয়ে রাখার পর এখানে দু চা চামচ অ্যাড করে নিয়েছি কিছুটা বরফের টুকরো দিয়ে এখানে তরমুজের ফ্রেশ জুস অ্যাড করে নিয়েছি ভালো করে মিশিয়ে নিলেই রেডি তরমুজের হেলদি এক ড্রিঙ্কস এবারে দেখুন আমি এখানে আরও একটা ড্রিঙ্ক বানিয়ে নেব তার জন্য এখানে একটা লেবুর রস গোটাটাই অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে বরফের কিছুটা টুকরো আর একটু বিট লবণও অ্যাড করে নিচ্ছি যেহেতু তরমুজের ফ্রেশ জুসের মধ্যে বিট লবণ অ্যাড করা আছে তো পরিমাণটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে তরমুজের ফ্রেশ জুসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে আরও একটা হেলদি ড্রিঙ্ক এখানে রেডি হয়ে গেল একটু পরিবেশন করার জন্য এখানে একটা লেবুর টুকরো অ্যাড করে নিচ্ছি তো এটাও পান করলে একদম তৃপ্তিদায়ক লাগবে এখানে আরও একটা বানাচ্ছি তরমুজের ড্রিঙ্ক তার জন্যে এখানে নিয়েছি চাট মশলা চা চামচ কিছুটা বরফের টুকরো আর এখানে ফ্রেশ তরমুজের জুসটা নিয়ে ভালোভাবে মিশিয়ে ওপর থেকে একটু চাট মশলা অ্যাড করে দিলেই রেডি হয়ে যাবে মশালাদার তরমুজের এক ড্রিঙ্ক তো এখানেও এই ড্রিঙ্কটা আমার রেডি হয়ে গেল এবারে আরও একটা ড্রিঙ্ক আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিছুটা বরফের টুকরো আর তরমুজের কিছু কেটে নেওয়া টুকরো আমি রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি আর এখানে ফ্রেশ জুসটা অ্যাড করে নিচ্ছি তরমুজের মিশিয়ে দেওয়ার পর ওপর থেকে আমি এখানে একটা তরমুজের টুকরো অ্যাড করে নিচ্ছি পরিবেশন করার জন্য দেখুন মাশালা দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে করে আমি তরমুজের হেলদি চার ধরনের তরমুজের ড্রিঙ্কস বা শরবত বানিয়ে নিয়েছি আশা করছি পুরো রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনারা তরমুজের এই ফ্রেশ জুসটা দিয়ে মনের মতো যে কোনো রকমের ড্রিঙ্কস বা শরবত বানিয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে আর খুবই সহজভাবে প্রত্যেকটা হেলদি ড্রিঙ্কস আমি আপনাদের সাথে শেয়ার করেছি একবার হলো তরমুজের এই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি বাড়ির সকলে খুব পছন্দ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ